ঢাকার টিকাটুলির রোজ গার্ডেন প্যালেসে উনিশশো সালের তেইশ এবং চব্বিশ জুন মুসলিম লীগের প্রগতিশীল অংশ গণতান্ত্রিক কর্মী সম্মেলন করে যেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে চল্লিশ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি গঠন করা হয় উনিশশো সালের তিন থেকে পাঁচ জুলাই ঢাকার মুকুল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশ অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে হয় তৃতীয় সম্মেলন যেখানে দলটির নতুন নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ উনিশশো সাতান্ন সালের তেরো এবং চোদ্দ জুন দলটির দুদিনের চতুর্থ সম্মেলনের প্রথম দিন সম্মেলন হয় ঢাকার আরমানিটোলার নিউ পিকচার হাউজে আর দ্বিতীয় দিন সম্মেলন হয়েছিল গুলিস্তান সিনেমা হলে ঢাকার ইডেন হোটেলে দলটির ষষ্ঠ সম্মেলনে বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সম্মেলনেই বাঙালির প্রাণের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সভাপতি নির্বাচিত করেন কাউন্সিলররা উনিশশো আটষট্টি সালের উনিশ থেকে বিশ অক্টোবর দলটির সপ্তম সম্মেলনেও দলের সভাপতি শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ উনিশশো সত্তর সালের চার ও পাঁচ জুন দলটির অষ্টম সম্মেলন ছিল মহান মুক্তিযুদ্ধের আগে সর্বশেষ সম্মেলন স্বাধীন বাংলাদেশে উনিশশো সালের সাত এবং আট এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের নবম সম্মেলন অনুষ্ঠিত হয় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দশম জাতীয় সম্মেলনে জাতির জনক সভাপতি থেকে পদত্যাগ করে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেন এগারোতম জাতীয় সম্মেলনে সৈয়দা জোহরা তাজুদ্দিনকে আহ্বায়ক করে চুয়াল্লিশ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি গঠন করা হয় সামরিক শাসনের মধ্যে উনিশশো সালের তিন থেকে পাঁচ মার্চ আবারও ঢাকার ইডেন হোটেলে আওয়ামী লীগের বারোতম সম্মেলন হয় আগের সম্মেলনের স্থানে উনিশশো সালের চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারির সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতেই দলের কাউন্সিলররা তাকে সভাপতি নির্বাচিত করেন উনিশশো সালের এক থেকে তিন জানুয়ারি অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের চোদ্দতম জাতীয় সম্মেলন আওয়ামী লীগের পনেরোতম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি এবং জিল্লুর রহমান আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ষোলতম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি এবং জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সালের ২৬ ডিসেম্বর আওয়ামী লীগ যখন আবারও বিরোধী দলে তখন অনুষ্ঠিত হয় দলটির সতেরোতম জাতীয় সম্মেলন দুই হাজার নয় সালের চব্বিশ জুলাই অনুষ্ঠিত হয় দলটির আঠারোতম জাতীয় সম্মেলন শেখ হাসিনা সভাপতি এবং এক এগারো পরবর্তী সংকটকালীন সময়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন আওয়ামী লীগের সর্বশেষ উনিশতম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় দুই সালের ২৯ ডিসেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে যেখানে আবারও শেখ হাসিনা সভাপতি এবং সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার স্লোগানে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করতে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলন মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল যে রাজনৈতিক দলটি তা আওয়ামী লীগ সেই দলটির প্রতিটি সম্মেলনেই শুধুমাত্র দলের প্রয়োজনেই সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের সিদ্ধান্তগুলো ছিল দেশের প্রয়োজনেও তাই এবারের এই বিশতম জাতীয় সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র তাদের দলের জন্যই সিদ্ধান্ত নেবে না বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে তারা নেবে অনেক সিদ্ধান্ত ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা